কারো বাড়িতে আছে? আমার নাম তপন ঘোষ, বাড়ি সিয়াখালা, জেলা হুগলি, থানা চণ্ডীতলা। আমাদের এই সিয়াখালা আসতে গেলে হাওড়া থেকে কডলাইন ট্রেন ধরে বাড়িপাড়া স্টেশনে নেবে, বাড়িপাড়া স্টেশন থেকে অটো সিয়াখালা, আর বর্ধমানের দিক থেকে গেলে বর্ধমান থেকে ওই বাড়িপাড়াই নামতে হবে। এটা হচ্ছে আমাদের খুব খুব মানে ভালো ফিমেল, এর নাম হচ্ছে বাবলি। এ এখন বর্তমানে প্রেগনেন্ট আছে, 8 থেকে 10 তারিখের মধ্যে অর্থাৎ জানুয়ারির 10 তারিখের মধ্যে বাচ্চা হবে। বাচ্চা হওয়ার পর কাস্টমার এলে বুকিং হবে। এর রূপ, চেহারা এবং কথাবার্তা একদম বেস্ট, আর তেমনি এর শরীর স্বাস্থ্য লম্বা করে। এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার ফিমেল, এর বয়স আছে 13 মাস, 3 মাস 8, 2-3 মাস পরে এর বিকিং হবে, এরও বাচ্চা পাওয়া যাবে আমার এই ক্যামেরি ঘোষ চ্যানেল থেকে। একটু কথা শুনে খুব ভালো, খুব সুন্দর। খাওয়া দাওয়া ওকে, খাওয়া দাওয়া কি করানো? একটু ভালোবাসে বেশি, এরা জার্মান শেফার্ডের থেকে নর্মালি খাবার বেশি খায়। জার্মান শেফার্ডে যেমন স্পেশালি খাবার আছে, মাংস এবং ভাত দুটো চাই, তার সঙ্গে এবার আরও আনুষঙ্গিক কিছু করা যায়, কিন্তু এ সাধারণ খাবার দিলেও এ অনেকটা খেয়ে নেয়, এর এত বাজ বিচার নেই, আর এ খুব ফ্রেন্ডলি। জার্মান স্পিচ, এর নাম হচ্ছে চিকু, এর আজকে বয়স হচ্ছে 17.5-18 বছর। এই প্রথম বাচ্চা, 4টে বাচ্চা হয়েছিল, একটা বিক্রি হয়েছে, আর এই 3টে আছে, এর মধ্যে 2টো ফিমেল আর 1টা মেল। এদের বয়স 62 দিন। হ্যাঁ, এই একটা রয়েছে গোল্ডেন। প্রাইস রেট কী আছে? প্রাইস রেট আছে 6 থেকে 6,500 মতো, কারণ একটু ডেভেলপ করিয়েছি এবং বয়সটাও বাড়িয়েছি। কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কোয়ালিটি, অরিজিনাল জার্মান স্পিচ। হ্যাঁ, অরিজিনাল জার্মান স্পিচ। মাকে দেখে কি মনে হয়, এ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক চেঞ্জ হবে, এর যখন 12-13 মাস হবে তখন মোটামুটি একটা কাজ করা যাবে যে ঠিক কী তৈরি হবে। আর এদের খাওয়া দাওয়া কম, কিন্তু এরা একটু চঞ্চল বেশি, আর এরা যে কোনো খাবারই খেতে পারে, দুধ ভাতই হোক, দই ভাতই হোক, মাংস ভাতই হোক, এদের খাওয়ার কোনো অতটা বাদ বিচার নেই। হ্যাঁ, একটি ছোটো ফ্যামিলিতে এইসব ক্ষেত্রে ঠিক আছে। এর নাম কি? জ্যাক। জ্যাক বসো, ঠিক করো, বয়স কতদিন? বয়স 3.5 বছর। মেল না ফিমেল? মেল। মানে মিটিং পারপাস? মিটিং পারপাসের জন্য ফ্রি আছে। মানে কিরাম নেওয়া হয়? নেওয়া হয় বলতে হ্যান্ডেলিং চার্জ একটা নেওয়া হয়, আর একটা বাচ্চা। আচ্ছা, যে বাচ্চা আমার ছেলে হলে ছেলে, যদি ছেলে না হয় তাহলে কখন তখন কী করবো, মেয়ে নিতে। একদম ট্যান্ড অ্যান্ড ব্ল্যাক, কথাও খুব শোনে। এটা মিডিয়াম করে, তাই তো? এটা মিডিয়াম করে। বসো রানি, এর নাম কি? বসো, বাবলি। এর নাম হচ্ছে বাবলি, এর বয়স মোটামুটি 2 বছর 3-4 মাস। একবার বাচ্চা হয়েছে, এই দ্বিতীয়বার বাচ্চা হবে। সবাই কিন্তু বসে আছে, একটাও কিন্তু নোট সাউন্ড, নো সাউন্ড। ও কিন্তু চুপ করে গেছে, জ্যাকও চুপ করে গেছে। আচ্ছা, একটা আমাদের এখনও এর ভালো নাম দেওয়া হয়নি, এর নাম হচ্ছে গুল্লু বলে ডাকি, ঘুলু। গুলুর গুলুকে দেখা একবার, খালি লোমটা দেখো। এ হচ্ছে আমাদের রানীর নাতনি, রানীর মেয়ের মেয়ে।
একে আমরা মোটামুটি যা অবস্থা একে রাখার ইচ্ছা আছে, যদি খুব ভালো কাস্টমার আসে দেবো, নাহলে দেবো না। এটাও বিক্রি আছে, এর 5 মাস বয়স। প্রাইস রেট কী আছে? প্রাইস রেট 16-20 হাজার টাকার মধ্যে হলে দিয়ে দেবো। আমার যা খাইছি দাইছি হয়তো পয়সা উঠবে না, সেটা নিয়ে টেনশন নিলেও হবে না, এগুলো নিয়ে ব্যবসা চিন্তা করলে হবে না। রাখাটা তো ব্যাপার চাই, জায়গা চাই, সবই তো ব্যাপার, বেশি বাসা হলেও তো প্রবলেম। কী বল ছুটকি ছুটকি কেন, প্রচুর কথা শোনে, প্রচুর ভালো, খাওয়া দাওয়া খুব ভালো করে। এর নাম হচ্ছে মিলি। এর 5টি বাচ্চা হয়েছে, তার মধ্যে 1টি ছেলে 4টি মেয়ে। আর বাচ্চা ওকে, সব ওকে একদম। আজকে এর বয়স হচ্ছে 24 দিন। 24 দিন। লং কোট আছে, মিডিয়াম কোট আছে, ডবল কোটও আছে, ডবল কোটও আছে। কাস্টমার এলে যে যেমনভাবে পছন্দ তাকে সেরকম দেওয়া হবে। আর দামটা সেটা সাক্ষাতিক হলে ভালো হয়, কারণ এইভাবে দাম বলে কোনো লাভ হয় না, কারণ পছন্দ অনুযায়ী দাম, যে যেমন কোটের পছন্দ করবে তার সঙ্গে তেমনভাবে দাম তৈরি। আর ডেলিভারির ব্যাপারটা যদি কাছাকাছি হয় কলকাতার মধ্যে হলে বা এদিকে বর্ধমান এরিয়ার মধ্যে হলে আমি পৌঁছে দেব, আর বাদবাকি দূরে হলে সেটা চিন্তা করতে হবে, বা যারা নেবে তারা যদি আসে খুব ভালো হয়, দেখে নেওয়াটা ভালো, মা বাবাকে দেখে নেওয়া ভালো। এদের বাবা হচ্ছে জ্যাক, জ্যাককে তো আগে দেখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা আমাদের জার্মান শেপার্ডের বাচ্চা, এই 5 পিস আছে। আপনারা যদি কারোর নেওয়ার ইচ্ছা থাকে এই তপনদার সঙ্গে যোগাযোগ করবেন। তপনদার ফোন নাম্বারটাই বলে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, এবং তপনদার ফোন নাম্বারটি একটু জানিয়ে দিচ্ছে, আপনারা একটু শুনে নিন। আমার ফোন নাম্বার হচ্ছে 9091873506। আমার ওখানে যাবি আর 2-3 দিন যা। হ্যাঁ, 30 দিন তো ফেরো। আমার ওখানে গেলেই ও আলাদা চেঞ্জ হয়ে যাবে, এরকম থাকবে না। আমরা 4-5 বার খাওয়াই, ভোরবেলায় খাওয়াবো, 9-10টার সময় খাওয়াবো, দুপুরে খাওয়াবো, সন্ধ্যে খাওয়াবো, রাত্রে খাওয়াবো। একে যত খাওয়াবে তত তাড়াতাড়ি দেওয়া যাবে। এখন খেলা করছে।